আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে, এবং অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটি নতুন মোবাইল কেনার জন্য, আর মোবাইলটি কিনবো আমরা বনানী সুপার মার্কেট থেকে। এই উদ্দেশ্যে আমরা বের হয়েছি এবং দেখতে দেখতে আমরা বনানী সুপার মার্কেট চলে আসলাম। রিক্সা করে বনানী সুপার মার্কেটে আসার পর আমরা 8 নম্বর গেটে নামবো, এবং রিক্সাওয়ালা মামা আমাদেরকে 8 নম্বর গেটের কাছে নামিয়ে দিয়েছেন। আমার সাথে ছিল আমার কাছের বন্ধু ইব্রাহিম, এবং তাকে আমি বললাম যে তুমি ক্যামেরাটা ধরো। তার কাছে ক্যামেরা দিয়ে আমি রিক্সার ভাড়াটা পে করলাম। সবকিছু করার পরে আমরা মার্কেটের ভিতরে চলে গেলাম। যেহেতু আগে থেকেই মার্কেটের ভিতরে আমাদের কাছের এক ছোট ভাই ছিল, ও এক দোকানে কাজ করে আর কি, ওই দোকান থেকে আমরা মূলত ফোনটা কিনবো। সে আমাদেরকে দেখে কাছে চলে আসলো এবং সে বললো ভাই কি ফোন দিবো। আমি বললাম কয়েকটা মডেল দেখাও। সে আমাকে কয়েকটা মডেল বের করে দিল এবং মডেলগুলো দেখলাম। যদিও আমার আগে থেকে মডেলগুলো জানা ছিল, কিছু দেখলাম, তারপরেও মডেলগুলো আমি ভালো করে দেখলাম যে আমার কোন ফোনটা পছন্দ। তারপরে Redmi 30C, এই ফোনটি মোটামুটি ভালো ছিল, বাজেটের মধ্যে ছিল, তো এই ফোনটি আমরা নিলাম। নেওয়ার পরে দেখার পর মোটামুটি আমার পছন্দ হওয়ার পর আমি ফোনটি বললাম তাকে আনবক্সিং করার জন্য, দেখার জন্য ফোনটি কেমন। তো সে আনবক্সিং করলো, ভালোই লাগলো আমার কাছে, মোটামুটি খুব ভালোই লেগেছে। তারপর ফোনটা নিলাম, নিয়ে একটু পোস্ট পাস দিয়ে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। আমার ছবি তুলে দেখে বললো ভাই আর কত হয়েছে, এখন দেন ফোনটা লাগাই দিই। তারপর সে সব কিছু বক্সের মধ্যে আবার ভৈরা ফোনটা নতুনের মতন কইরা টেরা বললো ঠিক আছে এবার আমরা পেমেন্টের দিকে যাই। তারা বললাম টাকা কি দেওয়াই লাগবে না দিলে হয় না? সে বললো আরে ভাই কি বলেন। তারপরে সুন্দর করে পকেট থেকে টাকাটা বের করে ধীরে 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 টাকাটা দিয়ে দিলাম। যদি একটু খারাপ লাগছে কিন্তু কি করার বলেন, দিতে তো হবেই, আর যদি কিছু পেতে হয় তাহলে তো কিছু দিতেই হবে। টাকাটা দেওয়ার পর মোটামুটি মুখে হাসি, অন্তরে তো ঠিকই খটকা লাগতেছে। অবশেষে আমরা পেমেন্ট ক্লিয়ার করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বন্ধুরা, আগামী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।